বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে রোজই গন্ডগোল হচ্ছে। তাই শুভেন্দু অধিকারীর উচিত আগে নিজের পার্টিকে সামলানো, তারপরে তিনি খেজুরি থানা সামলাবেন। শ্যামনগরের একটি অনুষ্ঠানে গিয়ে বিরোধী দলনেতা থানায় গিয়ে পুলিশকে হুমকি দেওয়া প্রসঙ্গে এভাবেই কটাক্ষ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। উল্লেখ্য, শনিবার খেজুরি থানায় এসে পুলিশকে হুমকি দিয়ে তিনি বলেন, যদি পুলিশ ঠিকমতো কাজ না করে তাহলে খেজুরিকে নন্দীগ্রাম করে দেব। বিরোধী দলের নেতা কি করছেন সেটা নিয়ে আমি খুব বেশি মন্তব্য করার আমি ইচ্ছা থাকে না। কেন তারা সবসময় এমন একটা চেষ্টা করছে, তারা প্রভোগ করে এলাকাটা গন্ডগোল করা, এটা পুলিশের সঙ্গে বচসা করে নিজের একটা ভোকাল টনিক যে আছে সেটা নিজের কর্মীদেরকে দিতে চায় যে আমরা লড়াই করছি। অ্যাকচুয়ালি বিজেপি লড়াইটাই নেই বলতে গেলে। আজকে দেখুন, রোজ নিজের পার্টি অফিসে নেতাদের ছবির উপরে লাত মারছে, তাদেরকে অপমান করছে, তালা ভেঙে ঢুকে যাচ্ছে। পার্টিটা আগে সামাল দিক, তারপরে খেজুরি থানাকে সামাল দিক। শ্যামনগর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।